जाके बाद दिन दृप्त जतई होक ओरा गरीब मानुष ওদেরকে এইভাবে শাস্তি দেওয়া আমার মোটেই ভালো লাগছে না। না না তা বললে হয় নাকি জেসমিন, তুমি নাকি কদিন পরে বাড়ির বউ হতে চলেছো, তা তোমাকে যদি কেউ অপমান করে আমরাই বা সেটা মেনে নিই কি করে বলো? হ্যাঁ জেসমিন, তুমি নির্দ্বিধায় বলো, নয়নকে আজকে তোমার কাছে ক্ষমা চাইতেই হবে। চাউমিনকে অপমান? মানছি না, মানবো না, মানছি না, মানবো না, এই চাউমিনকে অপমান, মানছি না, মানবো না, বলে দিলাম তো। শোনো চাউমিন, মানছি না, মানবো না, সারা দেশ জানতে চায় যে এই বন্ধু তোমাকে কি করে অপমান করেছে, বলো। তোমাকে জুতোর বাড়ি মেরেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে ঝাড়ের বাড়ি মেরেছে? বুঝতে পেরেছি, তোমাকে কান ধরে হিড়ির করেই দরজা দিয়ে বার করে দিয়েছে, তাই না? চুপ। নয়ন আর তৃপ্ত নিজেদের মধ্যে কথা বলছিল, আমি সেটা দেখতে পেয়ে নয়নকে জিজ্ঞেস করেছিলাম ওরা নিজেদের মধ্যে কি কথা বলছিল। নয়ন আমাকে বলে স্বামী স্ত্রীর মধ্যে কথা ও আমায় বলতে পারবে না। স্বামী স্ত্রী স্পর্ধা তোমার, এত সাহস পাও কোথা থেকে? কিছু বলা হচ্ছে না বলে সাপের পাঁচ পা? দেখ দীপু দেখ, তুই নিজেই দেখ মাথায় তুলতে তুলতে কোথায় নিয়ে গিয়ে ওকে দাঁড় করেছিস, এবার তো একটু শাসন কর। দীপু এবার কিন্তু এটা বন্ধ হওয়া দরকার, কোন হিসেবে ও নিজেকে তো স্ত্রী বলে পরিচয় দেয়। স্বামী আমার কিন্তু ভয় লাগছে জানো, বন্ধুকে ওরা যখন তখন যেভাবে বাড়ি থেকে বার করে দেয়, এবার যদি দাদা ভাই আবার ওকে বার করে দেয় বাড়ি থেকে শাস্তি হিসেবে। মনে হয় জব্বর একখানা শাস্তি পাবে নয়ন। নয়ন আমরা স্বামী স্ত্রী, তুমি জেসমিনকে কি এই কথাই বলেছো? কেন বলেছ? উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনার আর আমার মধ্যে কি কথা হচ্ছিল, আমি প্রথমে কিছু বলিনি, কিন্তু উনি বললেন যে ঠাকুর ঘরে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে নেই, আর আমি তো কোনো মিথ্যে কথা বলিনি বড় সাহেব। জেসমিনটা এখনো দাঁড়িয়ে আছে, সিম ক্রিয়েট করতে পারছে না, এটাই তো সিম ক্রিয়েট করার সুযোগ। এবার বুঝেছেন তো তৃপ্ত, কেন বলছিলাম এই মেয়েটাকে শাসন করা প্রয়োজন? তৃপ্ত আমি এটা কি করে মেনে নি বলুন তো, একজন কাজের মেয়ে হয়ে সে নিজেকে আপনার বউ বলে দাবি করছে, তা আবার আপনার ভাবি বউয়ের সামনে, সেটা হয় কি করে? আমি কাকে বিয়ে করব সেটা কিন্তু এখনো অ্যানাউন্স করিনি জেসমিন। বৌদিদির কথা মতন তো টাকাগুলো পৌঁছে দিতে চলে এলাম, কিন্তু ওনারা যদি প্রশ্ন করেন বৌদিদি কেমন আছে তাহলে তাহলে কি বলবো আমি?
হে বাবা আমাকে তো এইভাবে মুখে মাখা রয়েছে এভাবে দেখে নিলে এবার কি হবে কি আশ্চর্য বাবা তুমি ভিতরেশনা একটা বিশেষ দরকারে আপনাদের কাছে এলাম মাসিমা বিশেষ দরকার আসলে ওই বৌদিদি কিছু টাকা পাঠিয়েছে আপনাদের জন্য সেটাই দিতে এলাম এনিন এত টাকা নয়ন পাঠালো দিদি পাঠিয়েছে এত টাকা এসব তুই কি বলছিস দীপু আজ রাতের পার্টিটা তো তোর বিয়ের অ্যানাউন্সমেন্টের জন্য এই বন্ধু আমি বলেছিলাম না যে দাদা ভাইয়ের এইসব চাউমিন টামিনে কোনো ইন্টারেস্ট নেই আজকে রাত্রে পার্টিতে কিন্তু মেনু চেঞ্জ হয়ে যেতে পারে দীপু তুই কি মজা করছিস জেসমিনকে নিয়ে একটা শিক্ষিত ভদ্র পরিবারের মেয়ে এটা পারফেক্ট ম্যাচ আমি তোর জন্য কোথাও খুঁজে পাবো না আর তার থেকে বড় কথা জেসমিন আমার পছন্দ তারপরেও তুই না বলছিস মা আমি তো শুধু এটাই বলেছি যে আমার জেসমিনি বিয়েটা এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি আর সেই হিসেবে দেখলে নয়ন কিন্তু সত্যি জেসমিনকে কোনো মিথ্যে কথা বলেনি মা যতদিন আমি অন্য কাউকে বিয়ে করছি ততদিন তো নয়ন আমাকে স্বামী ভাবতেই পারে এটুকুই তো চেয়েছিলাম রে দীপু তুই এই অভাগা মেয়েটাকে একটু সম্মান দিবি আর তাছাড়া আমার নয়নের মধ্যে কি কথা হলো সেটা আপনারই বা জানার কি দরকার জেসমিন আপনি কেন কে জিজ্ঞেস করতে গেলেন না মানে আমি তো এতক্ষণ আপনি নয়নকে শাস্তি দেওয়ার কথা বলছিলেন কিন্তু এখন যা পরিস্থিতি দাঁড়াচ্ছে তাহলে তো আপনার শাস্তি প্রাপ্য কি বলছিস দীপু ও কি করেছে ওর অন্যায়টা কি মামাজি অন্যের ব্যক্তিগত কথা জানার ব্যাপারে কৌতূহল কিন্তু আমি একদম দেখাই না একদম না আর যতটুকু জানি বা বুঝি এগুলো কিন্তু বেসিক এথিক্স মা বিশালাক্ষী আমার সহায় যুক্ত বাবু আমি তো ভাবতেই পারিনি যে আপনি এইভাবে আমার পাশে দাঁড়াবেন তোমার জন্যে আমি সবার সামনে অপমানিত হলাম নয়ন এর সত্য আমি নেবই এত টাকা দিল কেন দিদি আর পেলই বা কোথা থেকে বৌদিদি এই টাকাগুলো পাঠালো যাতে আপনি ওনার বিয়ের জন্য টাকা জমাতে পারেন প্রতি মাসেই এরকম টাকা বৌদিদি পাঠাতে থাকবে আর আমি সেগুলো আপনাকে দিয়ে যাব দেখেছো বৌমা মেয়েটা অত দূর থেকেও কেমন আমাদের কথা ভাবে হ্যাঁ সে না হয় ভাবলো কিন্তু পেলো কোত্থেকে এতগুলো টাকা সেটা বলছে না কেন আপনি না মানে আসলে ওই বুঝেছি
নিশ্চয় কাজের লোকের মাইনে পেয়েছে দিদি, তাই না? কি হলো বাবা, কুমু এত বড় একখানা কথা বললো, তাও তুমি চুপ করে রয়েছো যে? এক ধমকে ওকে চুপ করিয়ে দিলে না কেন? একটা সত্যি কথা বলো দেখি বাবা, এতগুলো টাকা নয়ন পেল কোথা থেকে? তাহলে কি সত্যি ও তোমাদের বাড়িতে কাজের লোক হয়ে আছে? এটা কি তবে তবে মাসমাইনের টাকা বলো না বাবা, সত্যি কথাটুকু বলো না। হ্যাঁ বাবা বলো, চুপ করে আছো কেন তুমি? আমরা গরিব মানুষ, আমরা ওকে কোনোদিন কোনো স্বাচ্ছন্দ্য দিতে পারিনি, কিন্তু তাই বলে ও লোকের বাড়িতে কাজ করবে? সত্যিটা কি করে বলি এই ভালো মানুষগুলোকে? বৌদিদি তো সত্যি ওই বাড়িতে কাজের বউ হয়ে আছে, আর শুধু তো তাই নয়, দাদাভাই আজ বাদে কাল বৌদিদিকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে। করে বলি এই কথাগুলো? কি হলো, সত্যিটা বলতে বুঝি কষ্ট হচ্ছে? না, এটা সত্যি নয়। বৌদিদি আমাদের বাড়িতে ভালোই আছে, খুব ভালো আছে। এই টাকাটা বৌদিদি আপনাদের পাশে দাঁড়াবার জন্য পাঠিয়েছে। আমি আজ আসি, আসলে আমাদের ওই বাড়িতে একটা পার্টি আছে, সেখানে আমাকে থাকতে হবে। দেখো তো বৌমা কিরকম খারাপ চিন্তা মনে ঢুকিয়ে দিল ছোট দিদি ভাই। খারাপ কথা ছাড়া ভালো কথা ওর মুখে কবে আসে বাবা? তবে যাই বলো, ঠাকুর মুখ তুলে চেয়েছেন তাই তো আমার মেয়েটা আজকে ভালো আছে, সুখে আছে। যাই, ঠাকুরের পায়ে একটু মাথা টেকে আসি। না, কিছু তো একটা গণ্ডগোল আছেই। সেবার দিদির শ্বশুর নিজে বললেন ও বাড়িতে দিদির কাজের লোক হয়ে থাকা ছাড়া আর গতি নেই, আর এখন সে মালকিন হয়ে বাড়িতে টাকা পাঠাচ্ছে। সন্দেহ হচ্ছে, আমাকে জানতেই হবে সত্যিটা, জানতেই হবে। নয়ন, আর কিছুক্ষণ বাদে আমি এক ঘর লোকের সামনে আমার বিয়ের কথাটা কিন্তু অ্যানাউন্স করব। অ্যানাউন্স মানে বোঝো তো, ঘোষণা। আর সেই সঙ্গে কিন্তু আমি পাত্রীর নামও বলবো। মনে আছে তো ঠাকুরঘরে তোমার সাথে আমার ঠিক কি কথা হয়েছিল? আজকের পার্টির আগে তুমি যদি প্রমাণ দিতে পারো তাহলে কিন্তু পার্টিতে আমি জেসমিনের নাম অ্যানাউন্স করব না, আর যদি না পারো। মা বিশালাক্ষী, তৃপ্তবাবু এমন করে তাকিয়ে আছেন কেন আমার দিকে? তবে কি সবার সামনে উনি বলে দেবেন যে মা চান না যে জেসমিন দিদি ওনার বউ হন? তবে যে সেই নিয়ে হাজার প্রশ্ন উঠবে, সকলে জানতে চাইবেন যে মায়ের এই মনোবাঞ্ছার কথা উনি জানলেন কি করে? আর উনি যদি বলে দেন যে মা এই কথা আমাকে বলেছেন, তবে তো সেই নিয়ে আবার নতুন প্রশ্ন উঠবে, কি করব তখন আমি? বাবা যে কাউকে বলতে মানা করেছেন যে যে আমি ভূত ভবিষ্যৎ দেখতে পাই। মা গো, উনি যেন সকলের সামনে এই কথা না বলেন। মা তুমি দেখো কি হলো, মনে আছে তো ঠাকুর ঘরে আমাকে কি বলেছিলে? ঘরে কিন্তু আমি তোমায়, মনে আছে বড় সাহেব, সব কিছু মনে আছে। আপনি দয়া করে আমাকে একটু সময় দিন। বেশি সময় নেই নয়ন, তার মধ্যে তোমায় যা প্রমাণ করার করতে হবে। এসব কি হচ্ছে দীপু?
অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে এসব সহ্য করছি। তোর মনে হচ্ছে না ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? তখন থেকে শুনে যাচ্ছি তুই আর নয়ন ঠাকুর ঘরে কথা বলেছিস, বলেছিস তো বলেছিস, কিন্তু কি এমন কথা জানিয়ে এত ফিসফিসেনি? কি এমন কথা থাকতে পারো একটা কাজের লোকের সঙ্গে তোর, যেটা কাউকে জানানো যাবে না? বাড়ির মেড সার্ভেন্টের সঙ্গে তোমার শলা পরামর্শ করার সম্পর্ক কবে থেকে হলো দীপু? না মামাজি, আমি কি করব আর করব না তার জন্য আমার কারোর সাথে শলা পরামর্শ করতে হয় না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একজন ইচ্ছেতেই চলব। মায়ের ইচ্ছেতে। দাঁড়া দিদি, দাঁড়া। দীপু কোন মায়ের কথা বলে গেল, তোর কথা নাকি? হঠাৎ করে আমি কোথায় চলে গেলাম সেসব ভেবে মা আবার কিছু সন্দেহ করবে না তো? তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারলে বাঁচি। অবশ্য এদিকে বৌদিদির কাজটা সেরে ফেলতে পেরেছি, এটা একটা ভালো ব্যাপার। কিন্তু বৌদিদির বাড়িতে গেলেই ওই বোনটাকে সামনে চলতেই তো যান কয়লা হয়ে যায়। সারাক্ষণ যেন ঘরের ওপর এসে দাঁড়িয়ে আছে, কিছুতেই পিছু ছাড়তে চায় না। ডিসগাস্টিং। দিদি, আমিও দেখব তুই ওখানে বাড়ির বউ হয়ে আছিস না কাজের বউ। চলো এসো বলছি, দাঁড়া চুপি করে। আমাকে দয়া করে যেতে দিন রে, বলছি না আমার একটা বড় কাজ রয়েছে। কোথাও যেতে হবে না, কোনো কাজ নেই। থামি, এই নাও তোমার বড় নাতবুকে এনে দিয়েছি। এবার জিজ্ঞেস করো তো, ও স্বামীর কাছ থেকে ও কেন সময় চেয়েছিল? আমার এখন কথা বলে সময় নষ্ট করার মতো সময় নেই বড় গিন্নিমা। আপনাদেরকে আমি সময় করে পরে বোঝাবো খন, এখন আমাকে দয়া করে একটু যেতে দিন। দাদা, কি করছিস বলতো তুই আর দীপু? দেখ নয়ন, এটুকু তো বুঝিস যে আমরা তোর আর দীপুর ভালো চাই। দীপু তোর প্রতি নরম হলে আমাদের চেয়ে খুশি আর কে হয় বল? কিন্তু তুই কাকিমণি, বড় সাহেবের সাথে জেসমিন দিদির বিয়েটা আটকাতে হলে আমাকে যে প্রমাণ দিতে হবে যে মা এই বিয়েটা চান নে, কিন্তু কি করে আমি সেই প্রমাণ দেব? মা ছাড়া যে ওটা কেউ বলতে পারবে না। আমি বরং মায়ের ঘরে চাই, মায়ের থেকে জানা ছাড়া আমার কোনো উপায় নেই। ঘরের মধ্যে হাওয়া কেন? মা, আপনি এসেছেন। কি হচ্ছে মা? বৌমা, আমার বৌমাকে ডাকলি? নয়ন, দিদিভাইকে তুই 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 দেখতে পাচ্ছিস? নয়ন কোথায় দিদিভাই, একটু বল না রে। এই তো
এই তো আমার সামনে মা, কি প্রমাণ দেব মা? আপনি তো চান না যে দীপ্ত বাবুর সাথে জেসমিন দিদির বেটা হোক, তাহলে আমি এখন কি প্রমাণ দেব মা? কি প্রমাণ দেব আমি মা? বলুন না মা, বলুন না আমাকে কি প্রমাণ দেব আমি? প্রমাণ ছাড়া দীপ্ত বাবু আমার কথা বিশ্বাস করবেন না মা? বলুন না, বলুন না কি প্রমাণ দেব আমি, বলুন আমাকে। আপনি কিছু বলছেন না কেন মা? আপনি আমার আপনার ছেলেকে একটা বার দেখা দিন মা, তাকে একটা বার বলুন মা, তাহলে যে যে হয় না নয়ন, আমাকে দেখতে পাওয়ার ক্ষমতা যে একমাত্র তোরই আছে রে মা, আর কারো নেই, আমার দীপুরও নেই। তাহলে মা, মা আমি এই বেটা ঠেকাবো কি করে মা? কি করে ঠেকাবো মা? জানি না নয়ন, আমি জানি না, সব ভার এখন তোর হাতে। যেভাবেই হোক তোকে এ বিয়ে ঠেকাতেই হবে নয়ন, যেভাবেই হোক।